আভিজাত্যের জন্য মানুষ অনেক আগ থেকেই খুব দামি এবং ভিন্নতম পণ্য ব্যবহার করে আসছে। আজ যখন স্মার্টফোন আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই এখন মানুষ এত আভিজাত্যের ছোঁয়া পেতে চায়। আর সেই চাহিদা অনেক বছর ধরে পূরণ করে আসছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইফোন। আইফোন মানেই ভিন্নতা। আপনার হাতে যে কোনো ফোন থাকতে পারে, কিন্তু যদি থাকে অ্যাপলের আইফোন, তাহলে আপনি সবার নজর কাড়তে পারবেন। স্মার্টফোন বাজারে তৃতীয় অবস্থানে থাকা এই ব্র্যান্ডটির কীভাবে শুরু হলো এবং কীভাবে বিশ্বে নিজেদের নাম লেখালো, তাই জানবেন এমএসটিভির আয়োজন এমএসটেকের এবারের পর্বে। আর এবারের পর্বে আছে আমিদুহিন খান, এবং এরই মধ্যে সাবস্ক্রাইব করে ফেলুন এমএসটিভি। দ্য আইফোন এমন একটি প্রতিষ্ঠান যা ব্যবহার করা অনেকেরই স্বপ্ন। এর প্রতিষ্ঠানের শুরু হয় এমন এক সময় যখন কম্পিউটার নামক এক বিশেষ যন্ত্র ছিল, কিন্তু তা ছিল সাধারণ মানুষের একেবারেই সাধ্যের বাইরে। মানুষ তখন হয়তো চিন্তাও করতে পারতো না নিজের পার্সোনাল কম্পিউটারের। ঠিক তখনই স্টিভ জবস, স্টিভ উজনিয়াক ও রোনাল্ড উইনি তিনজন মিলে এমন একটি কোম্পানি খোলার সিদ্ধান্ত নেয় যা মানুষের হাতের নাগালে এনে দিবে এই বিশেষ যন্ত্রটি। তাই তারা নিয়ে আসেন নতুন একটি প্রতিষ্ঠান, যা হচ্ছে অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেশন। নতুন প্রতিষ্ঠান খোলার পর অনেকেরই মনে অনেক ধরনের ধারণা থাকে যে প্রতিষ্ঠান চলবে কি না। তাই তো অ্যাপলের সাথেও ঠিক এমনটিই হয়। অনেক কিছু ভাবার পর রোনাল্ড উইনি 2 সপ্তাহ পর ছেড়ে দেন অ্যাপল আর তার শেয়ার বিক্রি করে দেন, যা ছিল $800। তিনি হয়তো ভাবতেও পারেননি যে অ্যাপল আজ এত বড় প্রতিষ্ঠান হয়ে উঠবে। যাই হোক, তার 1 মাস পরেই অ্যাপল তাদের প্রথম কম্পিউটার নিয়ে আসে, যা ছিল অ্যাপল 1। আর এটাই বিশ্বের প্রথম কম্পিউটার ছিল যেখানে রিটেন ক্যারেক্টার দেখা যেত। তার 1 বছর পরেই অ্যাপল নিয়ে আসে তাদের আরেক চমক অ্যাপল 2, আর এতে ছিল পৃথিবীর প্রথম কালার ডিসপ্লে। এরপর সাল ছিল 1984, তখন অ্যাপল নিয়ে আসে তাদের রিভলিউশনারি প্রোডাক্টস ম্যাকিনটস। এই প্রোডাক্টটি ছিল অ্যাপলের ইতিহাসের অন্যতম প্রোডাক্ট, যার কারণে মানুষ অ্যাপলকে চিনতে শুরু করে। আর তার পরের বছরই স্টিভ জবসের তার পার্টনারের সাথে বিবাদ শুরু হয়, আর স্টিভ জবসকে বের করে দেওয়া হয় তার নিজেরই প্রতিষ্ঠান থেকে। ভাবতে অবাক লাগলেও সত্যি, নিজের প্রতিষ্ঠান থেকেই বের করে দেওয়া হয় এই মহান মানুষটিকে। স্টিভ জবসও তখন থেমে যাননি, তিনি নতুন আরেকটি প্রতিষ্ঠান খুলে বসেন, যা ছিল নেক্সট। নেক্সটের সফটওয়্যারের কারণে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। আর অন্যদিকে অ্যাপলে নেমে আসে অন্ধকার। সব ঠিক করতে অ্যাপল কিনে নেয় নেক্সটকে, এবং স্টিভ জবস আবার ফিরে আসে তারই হাতে গড়া প্রতিষ্ঠান অ্যাপলে। তিনি আসার পরপরই আবার অ্যাপলের কপাল খুলতে শুরু করে। তিনি একে একে নিয়ে আসেন আইম্যাক, G3, আইটিউন্স, ম্যাক ওএস এক্স ও আইপডের মতো প্রোডাক্ট, যা অনেক সাড়া ফেলে দেয়। আইপডটি ছিল তাদের অনেক বড় একটি আবিষ্কার, যা খুব জলদি অনেক জনপ্রিয় হয়ে যায়। দিন যেতে থাকে আর অ্যাপল হয়ে উঠতে থাকে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের মধ্যে একটি। 2007 সাল, অ্যাপলের ভাগ্য সম্পূর্ণ পরিবর্তন হওয়ার সাল। অ্যাপল লঞ্চ করে তাদের প্রথম স্মার্টফোন, দ্য আইফোন। রিলিজ হওয়ার সাথে সাথেই প্রযুক্তি বিশ্বে অনেক বেশি সাড়া ফেলে দেয় স্মার্টফোনটি। আর তখন ফোনের জগতের রাজত্ব করত নোকিয়া। নোকিয়াকে তখন মুখোমুখি টক্কর দেয় আইফোন। আর ঠিক তখনই অ্যান্ড্রয়েডও সে সময় বাজারে আসায় মুখ থুবড়ে পড়ে যায় নোকিয়া। তাই স্মার্টফোন বাজারে রাজত্ব করতে থাকে স্যামসাং ও অ্যাপল। অনেকেই হয়তো ভাবেন অ্যাপলের লোগো এমন কেন, তো এর পিছনের ঘটনা বলি। অ্যাপলের লোগো প্রথমে ছিল এমন, বিজ্ঞানী নিউটন গাছের নিচে বসে আছেন, কিন্তু লোগোটি ছোট করলে বোঝাই যেত না। পরবর্তীতে আসে পুরো একটি অ্যাপলের লোগো, কিন্তু এটিকে ছোট করলে দেখা যেত একটি চেরি ফলের মতো। তাই অবশেষে আজকের দিনে ব্যবহার করা লোগোটিকেই বেছে নেয় অ্যাপল। আবার আরেকটি ফ্যাক্ট বলি আপনাদের, যা হয়তো আপনারা জানেন না। আপনারা কি লক্ষ্য করেছেন, অ্যাপলের কোনো প্রোডাক্ট রিলিজ হলেই স্ক্রিনে তখন 9:41 বাজে? কেন এমনটি হয় জানেন কি? 2007 সালে ঠিক 9:41 প্রথম আইফোন রিলিজ করা হয়। তাই অ্যাপলের যে কোনো প্রোডাক্ট রিলিজ করা হয় 9:41 কাছাকাছি সময়, এবং স্ক্রিনেও তখন ঠিক 9:41 হয়। আপনারা হয়তো অ্যাপলের সিরিকে সবাই চিনে থাকেন। এরপর যখন আইফোন ব্যবহারকারীরা কথা বলবেন সিরির সাথে, তখন সাবধান থাকবেন, কারণ সিরি ব্যবহারকারীর কথা 2 বছর পর্যন্ত তাদের সার্ভারে রেকর্ড করে রাখে। তাই ভবিষ্যতে সাবধান। অ্যাপলের আইফোন এখন একটু বেশি দামি হয়, যার কারণে একে অভিজাত্যের অংশ বলা হয়।
সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে এই আইফোনের ইতিহাস এবং দাম সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে। এবং এমএস টিভির নতুন চ্যানেল এমএস টেক এখনই সাবস্ক্রাইব করে আসুন, ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।